হ্যালো ফ্রেন্ডস, মিড ডে মিলের রাঁধুনিদের এবার ভাতা বেড়ে 2000 টাকা হলো। এতদিন ওনারা 1500 টাকা করে ভাতা পেতেন, এবারে 500 টাকা ভাতা বাড়লো, মোটের ওপর 2000 টাকা পাবেন। দীর্ঘদিন ধরে মিড ডে মিলের রাঁধুনিরা বঞ্চনার শিকার, ভাতা বাড়ানোর জন্য তারা আন্দোলনে নেমেছে। এমত অবস্থায় 500 টাকা ভাতা বেড়েছে, তবে এই ভাতা বাড়াতে মিড ডে মিলের রাঁধুনিরা মোটেই খুশি নয়, কারণ তারা খুব কষ্ট করে প্রচুর পরিশ্রম করে এবং এতদিন ধরে তারা রান্না করছে, তাদের কিছুই বাড়েনি। 500 টাকা বাড়ানোর ফলে তারা খুবই হতাশ, মিড ডে মিলের রাঁধুনিরা। এবং একই সঙ্গে সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ভাতা 500 টাকা ছিল তা ডবল বাড়ল, এর ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা করে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলারা, তপশিলি জাতি উপজাতিরা পাবেন 1200 টাকা, তাদের ক্ষেত্রে 200 টাকা ভাতা বাড়ানো হয়েছে। আপনারা দেখছেন নিমতিয়া দর্শন, অবশ্য অবশ্যই এই সম্পর্কিত মতামত দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।